প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করার জন্য আসলাম। আপনারা অবশ্যই স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, দেখেন E7 আগারগাঁও ঢাকা 1207। এটা হলো ওয়েবসাইটের দিন দেওয়া আছে, দেখেন এটা হলো শারুকনামা, এটা হলো তারিখ। নিয়োগ বিজ্ঞপ্তি আমি এখন বিস্তারিত দেখাচ্ছি বন্ধুরা, আপনারা দেখুন ধৈর্য সহকারে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ীভাবে পূরণের জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকগণের নিকট হইতে নির্ধারিত ফর্মে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, আমার এটা চ্যানেল, আপনারা যারা নতুন সাবস্ক্রাইবার এবং হলো নতুন দর্শক এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমি যত নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড করব, তো সেগুলো আপনারা সাথে সাথে জানতে পারবেন। আর বন্ধুরা দেখেন, এখানে অনেক নতুন নতুন ভিডিও নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দেওয়া আছে, যা দেখে আপনারা উপকৃত হতে পারেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা দেখেন, কমিক নম্বর, পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 1 নম্বর, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 টাকা হতে 26,590, বেতন গ্রেড 13, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সার্টিফিকেটে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 50 ও 80 শব্দ, এবং কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের। দেখেন, যে সকল জেলা আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, শরীয়তপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাপাই নবাবগঞ্জ, নাটোর, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও চুয়াডাঙ্গা। 2 নম্বর, ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 10,200 টাকা হইতে 24,680 টাকা, গেট 14, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং সার্টিফিকেটে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 45 ও 70 শব্দে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দে। 3 নম্বর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকি, বেতন স্কেল 9,300 টাকা হইতে 22,490 টাকা, গ্রেড 16, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের যথাক্রমে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে হলো 28 শব্দ। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট, বেতন স্কেল 9,300 টাকা হতে 22,490 টাকা, পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্যতম স্নাতক ডিগ্রি বা কম্পিউটার চালানোয় দক্ষ হতে হবে, এবং দেখেন ওই দিয়ে আছে, মানে ওই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন। এগুলো 5 নম্বর, আছে রেকর্ড কিপার, বেতন স্কেল 9,300 টাকা হতে 22,490 টাকা, পদের সংখ্যা হলো 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোয় দক্ষ হতে হবে। বন্ধুরা দেখেন, আবেদনের নিয়মাবলী বা শর্তাবলী যেগুলো দিয়েছে, আবেদনকারীর বয়স 22 ডিসেম্বর 2021 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে যাদের বয়স 25 মার্চ 2020 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 30 বছর ছিল, তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। বন্ধুরা এখানে আরও একটা দেখা আছে, দেখেন আপনারা হলো যে কর্তৃপক্ষ নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারবেন। আর আবেদন পূরণের সংক্রান্ত শর্তাবলী, দেখেন বন্ধুরা, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://dipd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 22/12/2021 খ্রিস্টাব্দ সকাল 10টায়, শেষ তারিখ ও সময় 4/1/2022 খ্রিস্টাব্দ সকাল 6টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। প্রার্থী তার সাকরের দৈর্ঘ্য 300 পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। আর বন্ধুরা দেখেন, এখানে SMS প্রেরণের নিয়মের ক্ষেত্রে দেখেন কয় টাকা দিতে হবে সেটা বলে দেওয়া আছে, যে বন্ধুরা 2টি SMS এর মাধ্যমে আপনাদের টাকা পে করতে হবে, এই সর্বমোট দেওয়া আছে। আপনার 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে টাকাটা পে করে দিবেন। দেখেন হলো 112 টাকা দেওয়া আছে, অনধিক 72 ঘন্টার মধ্যে আপনার পে করতে হবে।
প্রথম এসএমএস দেওয়া আছে, দ্বিতীয় এসএমএস দেওয়া আছে, আর হলো প্রবেশপত্র ব্যবসায়ী বিষয়টি যে ওয়েবসাইটে আবেদন করবেন সেটাতে ইমিগ্রেশন বা পাসপোর্ট অধিদপ্তরের একটা ওয়েবসাইট দেওয়া আছে, এখানেও পাইবেন। আর যদি কোনো কারণে ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে যায় তাহলে তারা একটা ইউজার আইডি পাসওয়ার্ড ধরনের একটা প্রিন্টেড ইয়া দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে বন্ধুরা। আর অনলাইনে আবেদনের ক্ষেত্রে তো অবশ্যই পূরণ করার সময় ভালোভাবে দেখে শুনে আবেদন করবেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।